তার হাসিতে যেন মুক্ত ঝরে যাচ্ছে। তাই তো, টাকা দিল বাজার করার জন্য, তাও আবার 10 টাকা দিছে। শাল ডেলিভারি করছিলাম বলে একদম ব্যক্তির হাতে দিয়ে গেছে, এই সবকিছু নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাকে একা একা বাজারে যেতে হচ্ছে কিছু কেনার জন্য, বাজার করার জন্য। আজকে জুয়েল যেতে পারছে না, কারণ হচ্ছে যে ওর ক্লাস চলছে এখন, তাই বলছে আমাকেই যেতে। আমি বলছি ওকে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যে এখন কিনে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে দেখি কি কি কিনে নিয়ে আসি, যদি সম্ভব হয় তাহলে দেখাবো, আর যদি না হয় তাহলে বাসায় এনে দেখাবো। তো সাথেই থাকবেন। কিন্তু কি কি কিনে নিয়ে আসছি আমি আজকে আমার পছন্দ মতন, বাজারের ব্যাগটাও নিয়ে নিলাম, না হলে বাজারের ব্যাগ ওখান থেকে নিলে আবার টাকা দিয়ে কিনতে হবে। তাই ভাবছি যে বাজারের ব্যাগ তো আছেই, শুধু শুধু টাকা দিয়ে কেন ব্যাগ কিনবো, তাই ব্যাগটাও নিয়ে নিলাম। এখন খুলতে হবে। ওয়াও, বাহিরে তো সুন্দর ওয়েদার আজকে, ভালো কথা। আমি তো বাজার করতে যাচ্ছি বাট টাকা নিয়ে নি, টাকা না নিয়ে কিভাবে বাজার করতে যাচ্ছে আমি বুঝলাম। ব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছে, কিন্তু কার্ড নিয়ে দাও। কার্ড নিব না, টাকা দাও। না, কার্ড টাকা এখানে নাই, সব টাকা। সে টাকা কোথায় রাখছো? ও না, ইস, টাকা দিল বাজার করার জন্য, তাও আবার 10 টাকা দিছে। দেখি 10 টাকায় আজকে কি কি বাজার করতে পারি, তাই না? এই যে 10 টাকা আপাতত বাজার করো, পরে বাকি বারে কি বাজারটা আমি যখন ফ্রি হব তখন আমি বাকি বাজারটা নিয়ে আসবো। ও আচ্ছা, থ্যাংক ইউ। মাত্র দুপুরের জন্য তো। আরে চলো আমার সাথে, তুমি যদি যেতে চাও। 4 মিনিট হয়ে গেছে ব্রেক টাইমে, বলছে কি আজকে ব্রেকটা দেরি হয়ে গেছে। ও, সে যাবে না আমার সাথে? না, চাবি লাগবে না। তাই আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, আমি একা একাই যেতে পারবো। নিচের গেট বন্ধ হয়ে গেলে চাবি ছাড়া তুমি ঢুকতে পারবে না। আরে আবার আমাকে পিছন দিক থেকে ডেকে দিল, কারণ চাবি নিয়ে যেতেই হবে, চাবি না নিয়ে গেলে হবে না। না ঢুকতে পারলে সমস্যা আছে তোমার? কারণ আমাদের নিচের গেটটা হচ্ছে যে যদি কেউ লাগিয়ে দেয় তাহলে তালা লেগে যাবে, আর আমি যদি চাবি না নিয়ে যাই তাহলে আমি ঢুকতে পারবো না। তাহলে ওনাকে আবার কষ্ট করে যে নিচে গিয়ে গেট খুলে দিতে হবে, তার জন্য পিছন দিক থেকে ডেকে নিয়ে বলল চাবি নিয়ে যাও, চাবি নিয়ে যাও। তাই চাবিটাও নিয়ে আসলাম, এই যে চাবি নিয়ে আসছি। তো এখন তালা লেগে গেলেও কোনো সমস্যা নেই, আমি ওপাশ থেকে খুলে নিয়ে আবার বের হয়ে আসতে পারবো। দেখা যাক, এখন বাজারে যাচ্ছি, এখন কয়টা বাজে সেটাই তো দেখলাম। সকালের বেরি পার্ক অনেক ফাঁকা, রোজা রমজান মাস তো অনেক ফাঁকা, সবাই এখনো ঘুমাচ্ছে মনে হয়, তাই রাস্তাঘাট সব। আর আমি বেচারি ঘুমাচ্ছি না, আমি ঘুম থেকে উঠেই বাজার করতে চলে যাচ্ছি, কারণ আজকে বাজার 2-3 দিন ধরে বলছি যে বাজার করবো বাজার করবো, বাট বাজারে যাইতেই পাচ্ছি না, বাজারে গেলেও আর বাজার করা হচ্ছে না। আজকে শেষ ফিনিশিং, বাজার অবশেষে হচ্ছে, বাজার করা হচ্ছে। এই দোকান থেকে সবসময় বাজার নিয়ে এখন ভিতরে যাবো, মনের মতন বাজার করলাম, বাট দেখাইতে পারি না, আমি লজ্জা পেয়েছি এই দোকানে ভিডিও করতে। বাসায় নিয়ে গিয়ে দেখাবো যে কী কী বাজার করলাম। বাসায় চলে এসেছে, এখন ওয়েট করছি, উনি আসবেন, দরজা খুলবেন, তারপরে যাবো। চলে এসেছেন, দরজা খুলে চলে গিয়েছে আবার। আহারে, দেখি কী কী বাজার নিয়ে এসেছি সেগুলো দেখাবো এখন। বাসায় আসার পরে তো জিএল আমাকে সেই একটা গুড নিউজ দিল, তো বাজার দেখানোর আগে আমার গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করি। আসছে হচ্ছে তোমার স্পেশাল ডেলিভারি থেকে চলে আসছে। কি আসছে বলো? হচ্ছে তোমার যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করছিল না? ইয়েস, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার আগে, অ্যাপ্লাই করার পরে সাধারণত ডি কার্ড এটা ছিল এটার ভিতরে, যেহেতু এটা স্পেশাল ডেলিভারি করছিলাম তো আমাদের বাসার উপরে এসে এনে দিয়ে গেছে। নর্মালি সাধারণত গেটের নিচে দিয়ে যায়, কিন্তু এটা স্পেশাল ডেলিভারি করছিলাম বলে একদম ব্যক্তির হাতে দিয়ে গেছে। ইভেন তারা হচ্ছে, ইভেন হ্যাঁ, ইভেন তারা আমার সিগনেচার নিয়ে তারপরে গেছে। হোয়াট আ নাইস। আর ড্রাইভিং লাইসেন্সটা তোমার চলে আসবে 2-3 দিনের ভিতরে বলছে না? হ্যাঁ হ্যাঁ, মানে আমারটা অনেক তাড়াতাড়ি আসলো, আমি বুঝলাম না কেন এত তাড়াতাড়ি আসলো আমারটা। সাধারণত 2 মাস লাগে। হ্যাঁ, 2 মাস। আমরা কবে জমা দিয়েছি? গত মাসে না? হ্যাঁ, এই তো এপ্রিলের 7 তারিখ না, কয় তারিখ, সরি, মার্চের 7 তারিখ দিলাম না মনে হয়। আমার বেলায় যখন অ্যাপ্লাই করেছি 2 মান্থস,
মনে হয় আমি অনেক লাকি না? তুমিও কিন্তু কম লাকি না, আমার মতন বউ পেয়ে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতে চলে এসেছি এবার। এখন তো আমি এখন এই বাজার গুলো নিয়ে আসছি, ছোট ছোট মাছ নিয়ে আসছি। আর এখানে এটাও ছোট মাছ, একটু বড় কি মাছ আমি জানি না, দেখে পছন্দ হয়েছে তাই আর কি নিয়ে চলে আসলাম। আর আজকে সবজি নিয়ে আসছি ফ্রোজেন, এই যে এটা হচ্ছে বরবটি, জুয়েল খুব পছন্দ করে তাই ভাবলাম বরবটিটাও নিয়ে আসি। আর নিয়ে আসছি হচ্ছে পালং শাক, আমি খুব পছন্দ করি পালং শাক তাই পালং শাকটাও নিয়ে আসলাম। আর এই সাইডে আরো বাজার নিয়ে আসছি, এই যে এখানকার বাজার গুলো হচ্ছে। আজকে করলা নিয়ে আসছি, আমি সব ফ্রোজেন নিয়ে আসছি বেশিরভাগ, কারণ হচ্ছে যে আমার তো সবসময় খাওয়া হয় না এগুলা, ফ্রোজেন হইলে আমি রেখে দিতে পারি ডিবে, তারপরে যখন খুশি তখন আর কি খেতে পারি। আর চিংড়ি মাছ নিয়ে আসছি, এই যে আজকে আজকে চিংড়ি নিয়ে আসলাম, কারণ চিংড়িটা সেদিন অনেক মজা পেয়েছি আমি, তাই আজকে যাওয়ার পরে দেখি চিংড়ি গুলো গতদিনের থেকে আরো বেশি মোটা মোটা, তাই এটাও নিয়ে আসলাম। আর সাথে নিয়ে এসেছি কচুর লতি দিয়া চিংড়ি মাছ দিয়ে, তো সেই লাগে, আজকেই রান্না হয়ে যাবে এটা। এই বাজার নিয়ে আসলাম আর কি, বেশি বাজার না, শুধু একটু সবজি নিয়ে আসলাম, কয়েকদিন যাতে সবজি দিয়ে যায় আর কি। আমি আপনাদেরকে বাজারগুলো আবার সব একসাথে দেখা। এই সবজি মাছগুলোরও মোটামুটি ভালোই দাম বাড়ছে আগের তুলনায়। এখানে আমি টোটাল ওই যে জুয়েল আমাকে 10 পাউন্ড দিল, 10 পাউন্ড দিয়ে সবকিছু নিয়ে চলে এসেছি। বাজারগুলো গুছানো হবে, তার আগে এই জায়গাটা গুছাই ফেলতে হবে, কারণ আমি নিচে দেখিয়েছি, নিচে সব এলোমেলো করে ফেলেছি, এগুলো সব গুছিয়ে এখন উপরে তুলতে হবে। উপরে তুলে ফেলি সবকিছু, তারপরে আবার ফ্রিজেও রাখতে হবে, একবারে ফ্রিজে নিয়ে গিয়ে রাখলেই মনে হয় বেস্ট হতো। এই যে আমি সব সবজি টবজি মাছ টাছ সব এখানে উঠিয়ে ফেলছি, এখন আবার এইগুলো ভরে ফেলি, নিয়ে আবার ফ্রিজে রাখবো, নাহলে বাহিরে রাখলে তো বরফ গলে যাবে, আবার নষ্ট হয়ে যাবে, সাথে সাথেই নিয়ে গিয়ে আবার ফ্রিজে রেখে দিয়ে আসি। যাই ফ্রিজে রেখে আসি, আসেন আমিও যাই আপনি রাখবো, তো আগে ফ্রিজ তো খুলতে হবে। আচ্ছা তুমি কি ফ্রিজ বন্ধ করে রাখছো নাকি? ফ্রিজ কোনো শব্দ শব্দ করছে না? কালকে তো বন্ধ ছিল, তুমি না বন্ধ করে দিছিলে? নো কালকে না, সেটা আগের দিন, বাবা আগের দিনের কথা এখনো মনে আছে। তার অন করলে তো এটা অন করা রে ভাই, এই যে এখানে এখান থেকে এক এক করে নিয়ে এখানে রাখি। জুয়েল আজকে যেটাই দেখছে বলছে আমি সেটাই খাবো, মানে কোনটা রেখে আজকে সে কোনটা খাবে বলছে, আজকে সব থেকে সেই রকম বাজার হয়েছে, মানে সে আজকে দিশাহারা হয়ে যাচ্ছে যে এখন সে শুরুটা করবে কোনটা দিয়ে। শুরুটা করার জন্য সে মানে বুঝতেই পারছে না যে আমি কোনটা দিয়ে শুরু করব। তো শেষ ফিনিশিং সে আমাকে একটা ডিসিশন দিয়েছে, সে করলাটা ভাজি করতে বলেছে, আর এই যে টোনা টোনা ফিস আছে এটা ভাজি করতে বলেছে, বলছে এগুলাই করো, এগুলা দিয়েই আমাদের হবে, আর ডাল রান্না করতে বলছে।